ربنا يا ربنا يا ربنا ظلمنا يا ظلمنا يا ظلمنا ربنا يا ربنا يا ربنا ظلمنا يا ظلمنا يا ظلم هاتو تايزي او الله تمار درباره اور ماف کرو ماف کرو رے اللہ حبیب اے رکھا دیلے معبود او اے امر سستیا دربارر مربی بابارا پردار انترالے امر ما بنے در کے بولتے سی ماگو زلالی بیدے ہوئے جاچھی گو ما জীবন হয়তো আর জীবনে সিস্তিয়া দরবার আশা হবে না মা হয়তো আমার জীবনে এইটাই শেষ মাহফিল গো মা আমি কালিয়াপুরের আওলাদ জালালের আওলাদ ওই কবির রজনীতে মাওলার কুদ্দুতি কদমে শোকের পানি পালা পালা কাঁদতেছি আমরার আশেকদের সাথে আল্লাহ দরবারে দুকান হাত বাড়ায়া কাঁদলে আজকে আল্লাহ মুনাজাত খালি দিবে না গুনার বোঝাও মাথায় লইয়া ও মাবত কান্দিবারে বা বাপ করিয়া দেন না গো আল্লাহ গুনায়ে আমরা আর কি করিব কোথায় যাইব ও আল্লাহ লোকে বলে যাব কিরাম লইয়া ডাকি মোরে আল্লাহ কল্লামে মো এ চিস্তিয়া দরবারের আজ বাজার মা মনে রাখো ইগো মা কে গো সজা গেছেন একদিন দেই দরজা দিয়া নতুন বধু সেজে লাল শাড়ি পরিয়া ঢুকছিল গো মা একদিন যেই দরজা দিয়া হাতের মধ্যে মেহেদি রাঙা হাত লইয়া ঢুকছিল গো মা আর একদিন গো সাদা কাফন পরিয়া আল্লাহ শুয়া বাইর হই যাইবা মারারে তোমাদের মত কত মেগো আজকে গভীর রজনীতে সাড়ে তিন হাত কবরের মধ্যে শুয়া রয়েছে আজকের মুনাজাত তো তার আর নসিব হইছে মারা গো জানি না রে মা কোন মা বন্ধের জন্য জানি রে দর্জি দোকানে কাফনের কাপড় উপস্থিত হয়ে গেছে জানি না রে মা কোন মা বন্ধের জন্য জানি গো মুড়ার বাস পাইকা লালে লাল হইয়া রয়েছে রে জানি না গো মা কোন মা বন্ধের জন্য জানি রে কবরের মাটি খালি লাফালাফি করে গল্প আয় আল্লাহ গিরি বলিয়া ও মাবুদ বাদ মাগরিব থেকে পর্যন্ত আল্লাহ তসবি তালিল দুরুদ শরীফ মিলাদ শরীফ কিয়ামে মুস্তফা কাসিদায়ে মুস্তফা জিক্রে জলি আয় আল্লাহ মাজার জিয়ারত মাজারের মধ্যে আল্লাহ গিলাপ সহ ফুল ছিটানো সহ আল্লাহ তোর গোলাপ ছিটানো সহ আজকে আশেকদের আশেকানি সালাম গোলামদের গোলামানি সালাম সমস্ত হাজিরা লইয়া আপনার কুদ্দুদি গজমে হাজিরা দিয়া দিছি আমার তরফকে আল্লাহ করিয়াম আমার মতো গুনাগার আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই আল্লাহ আমার তরফ খেয়াল না করিয়া আজকের মুনাজাতে যার হাতগুলো আপনার পছন্দ হয় ওই নেককার হাতে রেখা দিলে আমাদের জীবনের সমস্ত গুনাহাত আল্লাহ মাফ করে দাবুদ আয় আল্লাহ নবীজির আগলে আওলাদ সাহাবায়ে কিরাম তাবিন তাবে তাবিন খোলাফায়ে রাশিদিন সলফে সলিন আশরা মুবাশশারা উহুদে বদরে খন্দকে খয়বরে চাইত্তর কার ইমাম চার মাযহাবের ইমাম আয় আল্লাহ বিশেষ করে পিরানিবির দস্তুগী মাহবুবে সুবানি উতুব রাব্বানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আতে রাসুল খাজা করিবে নামাজ আয় আল্লাহ
বাংলার বাগ হযরত বাবা শাহ জালাল হযরত বাবা শাহ পরান আয় আল্লাহ সিপাসাল নাসিরউদ্দিন সহ আয় আল্লাহ এই 360 জন আউলিয়া বাংলার যেই যেখানে গাছতলায় বাসতলা সাহিত আল্লাহ প্রত্যেকের কদমে কদমে আর হা দিয়া পৌঁছায় দ আল্লাহ ঢাকা শহরের কুতুব ওই মিরপুর 2 নম্বরে শাহ আব্দুল্লাহ গাজীপুরি আয় আল্লাহ মিরপুরের শাহ আলী বুগদাদি আয় আল্লাহ ঢাকা মাইস সেন্টারের কুতুব গোলাপ শাহ আয় আল্লাহ তারও আল্লাহ উত্তর পাশে আয় আল্লাহ বাহার শাহ বাবা আল্লাহ ঢাকা শহরের ভিতরে যতগুলো কুতুব আছে যতগুলো আল্লাহর ওলি আছে প্রত্যেকের কদমে কদমে আর হা দিয়া পৌঁছায় দাও আল্লাহ চট্টগ্রামের জমিনের মধ্যে আমানত শাহ বদর শাহ মোহসেন আউলিয়া নোয়াটিলায় গরম বিবি আয় আল্লাহ কালিয়াপুরের জমিনের মধ্যে মুজ্জুব আল্লাহর ওলি 1450 মসজিদের প্রতিষ্ঠাতা আমার বড় বাপ মোল্লা কাজীমউদ্দিন কালিয়াপুরি নানা আব্দুর রহমান আয় আল্লাহ ক্যাশ তোলার জমিনে ওই জালালিয়া দরবার শরীফের মধ্যে অসংখ্য মানুষের মাথার তাজ নয়নের মণি আয় আল্লাহ আমার জেঠাজি আমার মুর্শিদ কেওলা আয় আল্লাহ গাজী আমরুল ইসলাম জালালির কদম মোবারকা দিয়া পৌঁছায় দ জিন্দেগি মে বন্দেগি তো করনা হে আরে জিন্দেগি মে বন্দেগি শরমিন্দা হে জিন্দেগি মে বন্দেগি শরমিন্দা হে জিন্দেগি মে বন্দেগি তো করনা হে আরে জিন্দেগি মে বন্দেগি শরমিন্দা হে আয়ে তেরাও কুছ মে কুছ খরিদ মে কো আমিন কর জোর কর না আমিন আয় আল্লাহ এই দরবারে আয় আল্লাহ মোহাম্মদ চিস্তি গোলাম মোহাম্মদ চিস্তি আল মাজারে শুয়ে আছে আমাদের সামনে আমিন কর আমিন কর রওজা দে তোমার স্বাদ মিঠে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে স্বাদ মিঠে না রওজা দেখে রওজা দেখে রওজা দেখে কি উপমা দিব আমি কি উপমা আমি কি উপমা দিব আমি আমার মুখে স্বাদ মিটে মা রোজা দেখে রোজা দেখে একটু রোজার দিকে তাকান না বাবা একটু রোজার দিকে তাকান না কান না স্বাদ মিটে মা রোজা দেখে রোজা দেখে রোজা দেখে এই মিডিয়ার ভাই এই রোজারা দেখো রোজারা দেখো বলে স্বাদ মিটে মা রোজা দেখে রোজা দেখে রোজা দেখে কি অপমা দিব আমরা কি অপমা দিব আমার মুখে স্বাদ মিটে না রোজা দেখে রোজা দেখে রোজা দেখে স্বাদ মিটে রোজা দেখে দেখে রোজা তোমার দয়ালার সাথে তুমি প্রেম খেলাইছ তুমি খাজা বাবার লয়া প্রেম খেলা খেলাইছ তুমি আব্দুল কাদের জিলানির লয়া প্রেম খেলা খেলাইছ সারা বাংলার আল্লাহ অসংখ্য মানুষের মাতার দাস বাবা শাহ জালাল বাবা শাহ পরান ওই গেছু দারাজ কাল্লা শাহ সমস্ত ওলিদের সাথে তুমি যার প্রেম খেলা খেলাইছ আয় আল্লাহ গোলাম মোহাম্মদ চিস্তি আয় আল্লাহ রওজা মুবারকে আমাদের অন্তরের বিশ্বাস জিন্দা 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 বাবার কদমে আজকার গোলামদের হাজিরা তুমি কবুল আর মঞ্জুর কর আল্লাহ এই দরবারের প্রত্যেকটা সাহেব যারা চারজন চার তরিকার নামের চারজন হয়তো পাঁচজন হইতে পারত হয়তো ছয় জন হইতে পারত আল্লাহর অলির খেলা বোঝা বড় দেয় চার তরিকার নামে চারটা সন্তান আয় আল্লাহ মেহরবানি করে আমার বাইজানদেরকে হাসাইন হুসাইনের মতো তুমি কবুল আর মঞ্জুর কর আল্লাহ আমার বাইজানদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়া দাও আল্লাহ এই দরবারকে দরবার করা ব্যতীত একটা বাইরের জমিনের তোর ডাক দিও না উপায় নাই রে উপায় নাই রে ও বাইলা রে উপায় নাই উপায় নাই রে ও বাইলা
গোলাম মোহাম্মদ চিস্তি দিলে এই গোলাম দেব ও ভাই নাই গলা গোলাম চিস্তি দিন এই গোলাম দেব ও ভাই দয়াল তুমি তন্তর জামিন প্রত্যেককে একবার ঘুমের ঘরে দিদার দিও গো দয়াল আল্লাহ প্রত্যেকটা ভক্তের মনসা তুমি পূরণ করে দিও গো আল্লাহ উনার সন্তানদা বাবার আয়া কান্দে কান্দে আয় আল্লাহ মেহরবানি করো সন্তানদের তুমি কবুল আল মঞ্জুর করো আল্লাহ আল্লাহ আমার এক ব্যাগ ভাইয়ের মুখে আল্লাহ ঢাকা আল্লাহ জজ করে উকিল নাকি হাইকোর্টের উকিল আল্লাহ মেহরবানি করে আমার ভাইজনের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও আল্লাহ আল্লাহর সত্যিকার সত্যের জান্ডালা আর উচ্চ মর্যাদায় উত্তোলন করার তৌফিক দান করে দাও আল্লাহ ওরে চিস্তিয়ার এই দরবার শরীফের মতো আশেকান জাকরান আজকে অন্ধকার কবরে মেহরবানি করে আল্লাহ প্রত্যেক আশেক ভাইদের কবরটা তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ প্রত্যেকটা জাকের বাইরে তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ প্রত্যেকটা জাকের বাইদেরকে তুমি জাররা পরিমাণ গুনার বোঝা লইয়া হাসরের ময়দানে উঠাইও না আল্লাহ আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে বেনামাজি বলে ডাক দিও না গো আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে জিনাকর বলে ডাক দিও না গো আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে সুদখোর বলে ডাক দিও না গো আল্লাহ হাসরের ময়দানে আমাদেরকে বেপর্দা বীরগির বেপর্দা আল্লাহ বেপর্দা করেছি এই বেপর্দা বা বীরগির হিসাবে আমাদেরকে ডাক দিও না গো আল্লাহ আল্লাহ তোমার গোলাম বলে আমাদেরকে স্বীকার করিও আল্লাহ তোমার গোলাম বলে আমাদেরকে স্বীকার করিও সকল ভক্তের আশা পূরণ করে দে ও গোলাম চিস্তি বাবা মদিনার গোলামি আমায় দে কন্না মদিনার গোলামি আমায় দে ও খাজা বাবা মদিনার গোলামি টাকা চাই না পয়সা চাই না চরণদলি এই কামলা সকল ভক্তের তকদির পূরণ কইরা দে ও মোহাম্মদ চিস্তি মদিনার গোলামি আমায় দে হে মদিনার গোলামি আমায় দে ও খাজা বাবা মদিনার গোলামি আল্লাহ গো কে জানি মা হারায়া কান্দে কে জানি গো বাবা হারায়া কান্দে আল্লাহ বাবার কথা শুনলে বড় মায়া লাগে যেই বাবা ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম পরের মাথার বোঝা নিজের মাথায় লইয়া আমাদেরকে লেখাপড়া চাকরি বাকরি করাইছে আল্লাহ আল্লাহ সন্তান তিল 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 করে বড় করেছে গো আল্লাহ আল্লাহ মায়ের কথা শুনলে আরো বেশি মা লাগে আল্লাহ মাঘ মাসের শীতের মধ্যে ডাইন পাশে যখন প্রস্রাব করে দিছি আল্লাহ মা দুকিনি বাম পাশে নিয়ে শোয়াইলো বাম পাশে যখন প্রস্রাব করে দিয়েছি মা দুকিনি একটা ডাক দেখ আল্লাহ আমার সন্তান যদি প্রস্রাবে শুয়ে নিমোনিয়া আসবে ঠান্ডা লাগবে মা সারা রাত প্রস্রাবে শুয়ে রয়েছে সন্তানকে বুকুর উপরে রাখছে প্রস্রাবে রাখলো আরে আল্লাহ বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে এই যুবক বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকি ওই আমি পারি নাই করিতে পারি নাই ওই আমি করিতে পারি নাই পিতা মাতার খেদমাত করিও আমার মা করিও আবার মায়ের মুখিতি বাবার মুখিতি যে তোলে দিবে গো খাবা
তাতে গো শিরা বাহালা বাবার মুখিতে মায়ের মুখিতে যে তুলে দিবে গো গালা তাতে গো শিরা বাহালা ওই আমি সেবি নাই সেবিতে পারি নাই আমি সেবি নাই সেবিতে পারি নাই সেবি ওই আমার উম্মত সেবি আমার উম্মত আল্লাহ গো মেহরবানি করে আল্লাহ বর্তমান গো দিনী শিফির সাহেব কেবলা নাম কি গোলাম মহিনউদ্দিন চিস্তি কেবলা কাবা আল্লাহ মেহরবানি করে পিশাব কেবলার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ আল্লাহ সকল ভক্তের কলবের মধ্যে তুমি রহমতের দরজা খুলে দাও আল্লাহ আল্লাহ উনি তো আল্লাহর ওলি আমি গুনাহগার মানুষ কি দোয়া করব আল্লাহ ওনাদের গোটা ফ্যামিলিকে আপনার কুদ্দুদি কন্দনে সবর্দ হয়ে করে দিলাম মদিনা ওয়ালার মহাব্বতে খাজা বাবার মহাব্বতে কালিয়াপুরের খাতিলে আমার বাবা জালালের খাতিলে এদের প্রত্যেকে তুমি জামিনদার হইয়া যাও আল্লাহ গো আকিরি পরিয়াদ জীবনে বাড়ি সালাম দিলে দিলেন না দিলে নাই জীবনে চাকরি সালাম দিলে দিলেন না দিলে নাই জীবনে বাড়ি সালাম দিলে দিলে না দিলে নাই জীবনে সন্তান চাইলাম দিলে দিলেন না দিলে নাই একবার স্বপ্ন যোগে আপনার কামলিওয়ালারা দেখাইবেন নি গো আল্লাহ আল্লাহ যেই নবীকে দেখলে দুজুগী মানুষটা জান্নাতি হয়ে যায় সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা একটু মনটা নরম করুন বাবা একটু চোখের পানি ফালাও বাবা আজকে চোখের পানি খাজা বাবার মহব্বতে ফালাইলে এই চোখের পানি আমার আল্লাহ বিফলে যাইতে দিবে না সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা আশার সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না বন্যা সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা আরে শাসমুদ্র তার নদীর পানি দিলে তৃষ্ণা মিটে না ওরে জান্নাতের সাবি নামাজ জান্নাতের সাবি নামাজ নবীর প্রেমে পড়িও ও হাবিবালা নয় সুন্নি হইয়া থাইক ও হাবিবালা নয় সুন্নি হইয়া থাইক নবীকে মাটি বলে ও হাবি যারা আরে নুরুন আলা নুর নবীজি ঘোষণা দেয় আল্লাহ বাজান ঘোষণা দেয় আল্লাহ আরে মিনাল লাগে নুর নবীজি মিনাল লাগে নূর নবীজি কোরআন খোলে দেইখো ও হাবিবালা নয় আগ্রি বরিয়া আল্লাহ কোরআনে শুনেছি কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ওই আজরাইলের নাম শুনেছি জীবনে দেখি নাই রে মাও আজরাইলের আজরাইলের কথা আলে মোলামা ফির মাশায়েকের মুখে শুনেছি আজরাইলের মাথা থাকবে আসমানে পাও থাকবে জমিনে একটা হাত থাকবে মাশরিকে আরেকটা হাত থাকবে মাগরিবে বড় বড় দিঘির মতো চোখ হবে আজরাইলে দেখা মাত্র বান্দার শরীরের গরম রক্ত গুলা ঠান্ডা হয়ে যাবে আল্লাহ 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 ওই আজরাইলে দেখা মাত্র আপনার বন্দার 360টা রক্ত টার করে জিরে যাবে আল্লাহ ওই কঠিন নিদানের কালে আমাদের কামলিওয়ালাকে প্রত্যেকের প্রিয় মুর্শিদের শুরুতে দেখাইয়া দেখাইয়া জবানে অন্তরে দিলে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ